আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে বলবো রাউটারে যে বাই ডিফল্ট আইপিটা থাকে অর্থাৎ 192.168.0.1 অথবা 192.168.1.1 এই সকল আইপি কিন্তু রাউটারের বাই ডিফল্ট হয়ে থাকে, এক একটা ব্র্যান্ডের এক এক রকম হয়ে থাকে। সেই আইপিটাকে যখন আমরা চেঞ্জ করে থাকি ফর সিকিউরিটি রিজন, তখন কিন্তু আমরা একটা সমস্যা ফেস করি। সেই সমস্যাটা হচ্ছে আমরা যখনই নতুন আইপিটা দেই এবং তারপরে যখন রাউটারটা রিস্টার্ট নেওয়ার পর দেখা যায় আমি আবার যখন মানে নতুন আইপি যেটা আমরা দিয়ে অ্যাক্সেস করার জন্য সেভ করেছি রাউটারে, সেটা দিয়ে কিন্তু অ্যাক্সেস করতে দেয় না। এটা কিন্তু আমরা অনেকেই ফেস করে থাকি। যারা আপনারা এটা জানেন না যে এইটার প্রবলেম হলে কি করতে হবে, তাদের জন্য আজকের এই ভিডিওটা। এখন আমরা যখনই আমাদের আইএসপিতেও যদি কোনো কারণে ফোন দিয়ে এর সাপোর্ট নিতে চাই যে কিভাবে আমরা ঢুকবো, আইএসপি একটা জিনিস বলে থাকে, সেটা হলো প্রথমত যেটা বলে যে ক্রোমের অর ফায়ারফক্সের যেই ব্রাউজারই আপনি ইউজ করেন না কেন, সেটার হিস্টোরি কুকিজ সব ক্লিয়ার করে দিতে। তখনও কিন্তু আমরা দেখি যে না, ক্লিয়ার করেও অ্যাক্সেস পাচ্ছে না। এরপর আর একটা টিপস দেয় তারা, সেটা হচ্ছে ল্যানটাকে ডিসেবল এনেবল করতে, এবং এইরকম করেও অনেক সময় কাজটা হয় না। কেন হয় না? দেখা যায় যে মাইক্রোসফট উইন্ডোজ অটোমেটিক এই ল্যানে এই ক্যাশটাকে সহজে ছাড়তে চায় না, এবং ডিএসসিপি যেহেতু থাকে সে ধরে রাখতে চায়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন কন্ট্রোল প্যানেলে যাওয়ার পর আমি এই নেটওয়ার্কে গেলাম, নেটওয়ার্কে যাওয়ার পর অ্যাডাপ্টার সেটিংয়ে গেলাম। সো এই অ্যাডাপ্টার সেটিং গেলে কিন্তু আপনারা এখানে সবাই জানেন, যারা আপনারা রাউটার ইউজ করে থাকেন অর আইটি প্রফেশনাল আছেন তারা এই জায়গাটা জানেন। এবং এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এই ল্যানটাকে ডিসেবল এনেবল করেও সে ধরে রাখে ক্যাশটা। এখন এরকম সিচুয়েশানে আমরা কিভাবে আমাদের রাউটার অ্যাক্সেস করব? আমি আইপি চেঞ্জ করে ফেলেছি এবং আমি কোনোভাবেই রাউটারে অ্যাক্সেস করতে পারছি না। এখন আমি আপনাদেরকে এই সমস্যার সহজ একটা সমাধান বলে দিচ্ছি। সেটার জন্য আপনারা কন্ট্রোল প্যানেলে চলে যাবেন, এরপরে সেখানে আপনারা সবাই জানেন নেটওয়ার্ক অপশনটা আছে, নেটওয়ার্ক অপশনে ক্লিক করবেন। নেটওয়ার্ক অপশনে ক্লিক করার পর সেখানে আমরা বাম দিকে পেয়ে যাব চেঞ্জ অ্যাডাপ্টার সেটিং। চেঞ্জ অ্যাডাপ্টার সেটিংয়ে ক্লিক করলে আমরা আমাদের ল্যান কার্ডটা পেয়ে যাচ্ছি, এবং ল্যান কার্ডের উপর আমরা রাইট ক্লিক করব, প্রপার্টিতে চলে যাব। আমরা এটা সবাই জানি কিভাবে আমরা আইপি বসাই, তো যারা জানেন না তাদের জন্য এটা হেল্প করবে। দেন আইপি V4 ক্লিক করব। ক্লিক করার পর আপনারা এখানে দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু সম্পূর্ণ ডিএসসিপি সিলেক্ট করা আছে। এটাকে আমি এখন স্ট্যাটিকে নিয়ে নেব এবং স্ট্যাটিক একটা আইপি বসাবো। সেটা হচ্ছে আমাদের আইপি যদি হয়, ফর এক্সাম্পল এখানে আমার আইপি দেওয়া আছে 192.168.150.1। এখন আমি স্ট্যাটিক কীভাবে বুঝতে পারছি? কারণ আমাদের রাউটারে কিন্তু আইপি ডিএসসিপি শুরু হচ্ছে 100.199। এখন আমি পাচ্ছি এর আগের যতগুলো আইপি সেগুলো সবই স্ট্যাটিক আকারে ব্যবহার করতে পারো। সো আমি এখানে বসাতে পারি 192.168.150.5, আপনি .2ও বসাতে পারেন। সো এখানে ওয়ানটা বসানো যাবে না যেহেতু গেটওয়ে। সো আমি এখানে জাস্ট .5 আইপি নিয়ে নিলাম, এটা স্ট্যাটিক, এটা কোথাও ডিএসসিপি আকারে যাচ্ছে না, সো কোনো কনফ্লিক্ট হওয়ার সম্ভাবনা নাই। সো আমি স্ট্যাটিক আইপিটা নিলাম। সো আমি এখানে .5 টাইপ করব। .5 টাইপ করার পর নিচে সিলেক্ট করলে অটোমেটিক সাবনেটটা পেয়ে যাবে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সাবনেট কিন্তু পেয়ে গেছে, বাকি যতগুলো ফিল্ড দেখতে পাচ্ছেন এগুলোতে কোনো কিছুই আমরা বসাবো না, কোনো আইপি বসাবো না, কোনো গেটওয়ে বসাবো না। জাস্ট এই অবস্থাতেই আমরা ওকে বাটনে ক্লিক করে দিব। আমার ওকে বাটনে ক্লিক করা হয়ে গেলে সব ওকে করে নিব। এরপরে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে আমাদের কিন্তু নেটটা চলে যাবে। আপনারা এখানে বুঝতে পারছেন এখানে কিন্তু একটা আর্থের চিহ্ন হয়ে গেছে, অর্থাৎ এখন নেট নাই। আমার ওয়াইফাই কানেক্টেড আছি বাট ওয়াইফাই কোনো ইন্টারনেট নাই। সো কিন্তু আমি এখন যখন 192.168.150.1 বসাবো তখন সে ঠিকই ঢুকতে দিবে। যেহেতু আমার এখানে প্রবলেমটা নাই সেই কারণে আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না, বাট আপনারা যখন এরকম প্রবলেমে পড়বেন আপনারা ট্রাই করবেন, 100% আপনি আপনাদের রাউটারে অ্যাক্সেস করতে পারবেন। এটা কি হয়, আমাদের যে ব্যাকএন্ডে ক্যাশটা আছে সে ধরেছিল, এখন যেহেতু আমি রাউটার থেকে আইপিটা সরাসরি বসিয়ে দিয়েছি উইদাউট গেটওয়ে, আমি এখন ইন্টারনেট কানেকশন পাবো না কিন্তু রাউটারে অ্যাক্সেস পাবো। কারণ কি, আমি রাউটারের আইপি একটা নিয়ে এখানে বসিয়েছি, অর্থাৎ রাউটারের যে সিরিজটা চলছে 150, এই সিরিজেরই একটা স্ট্যাটিক আইপি আমার ল্যানে বসানো আছে, সেই কারণে সে রাউটারকে কল করে পাচ্ছে তার গেটওয়ের মাধ্যমে, তখন আমি অ্যাক্সেস করতে পারছি। এখন আপনারা দেখতে পাচ্ছেন এগুলোকে আমি সবই ডিএসসিপি আবার করে দিলাম, বাই ডিফল্ট যেরকম ছিল করে দিলাম। এখন একটু অপেক্ষা করে আমার ইন্টারনেট সাথে যখন আমি আবার
কানেকশন দিব, আবার ছেড়ে দিবে সে লাইনটা, দেখতে পাচ্ছেন। এখন আমি যখন আবার জাস্ট কানেক্টে ক্লিক করব, সাথে সাথে সে কিন্তু ইন্টারনেটের সাথে কানেক্ট হয়ে যাবে। এভাবে করে আপনারা আপনাদের প্রয়োজনীয় যে কোনো কনফিগার কোনো কারণে অ্যাক্সেস করতে পারছেন না রাউটারে, এক্ষেত্রে আপনারা করতে পারেন যে ডাইরেক্ট ক্রস কেবল কানেক্ট করে জাস্ট আইপি টাইপভাবে বসিয়ে নিতে পারেন। আর আদারওয়াইজ আপনি কানেক্টেড আছেন, আইপি চেঞ্জ করেছেন, তারপরে অ্যাক্সেস পাচ্ছেন না, সেক্ষেত্রেও আপনি এভাবে করে আপনার রাউটারে কনফিগারে কাজ করে নিতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ইন্টারনেট কানেকশন চলে এসেছে। সো ভিউয়ার্স, আশা করি আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এবং আপনাদের অনেক হেল্প করবে এই টিপসটা। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ লাইক এবং শেয়ার করবেন আমার এই ভিডিওটি, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।